কৃষ্ণনগর গ্রামের পাশের জঙ্গলে থাকত এক কাক ও কাকলি। তাদের একটা ছেলেও ছিল। ছেলেকে তারা খুব ভালোবাসত। ছেলে যা বলতো তাই শুনত। একদিন রাতে খুব বৃষ্টি হতে লাগলো। কাকলির ছেলে কুকু তখন বলল, মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা। তুমি তো একটু আগেই খেলে কুকু, এখন আবার তোমার খিদে লেগে গেল? হ্যাঁ মা, আমার খিদে পেয়েছে। কিন্তু বাবা, ঘরে তো কোনো দানা নেই, যা ছিল তা তো তুমি একটু আগেই খেয়ে ফেলেছো। আর দেখো বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, এখন কিভাবে দানা এনে দিব তোমাকে? বাবা কুকু, তুমি তো দেখতেই পাচ্ছ বাইরে অনেক বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে আমি বাইরে গিয়ে কিভাবে দানা খুঁজে নিয়ে আসবো? বৃষ্টি কমে গেলে তোমাকে খাবার এনে দিব। না বাবা না, আমার এখনই চাই। কাকলির ছেলেও ছিল অনেক জেদি। কুকু যখন যেটা বলতো তখন তাই করত। অনেক ভেবে চিনতে কাক সেই বৃষ্টির মধ্যেই কুকুর জন্য খাবার এনে দিল, আর কুকু সে দানা খেয়ে ঘুমিয়ে পড়ল। তখন কাকলি কাককে বলল, জানি না এই ছেলেকে নিয়ে আমরা কি করব। কুকু তো আমাদের কোনো কথাই শোনে না, বড় হলে কি যে হবে আমাদের ছেলে। তুমি একদম ঠিক বলেছ কাকলি। যাই হোক কাকলি, তুমি এত ভেবো না, কপালে যা আছে তাই হবে আমাদের, চলো এখন ঘুমিয়ে পড়ি। এ কথা বলে তারা ঘুমিয়ে পড়ল। একটু একটু করে কুকু বড় হতে লাগলো। অন্য জঙ্গলের মিষ্টি পাখি ছিল কাকলির আত্মীয়। মিষ্টি পাখি কাকলির বাসায় বেড়াতে আসলো। মিষ্টি পাখি তখন কাককে বলল, কি ব্যাপার কাক ভাইয়া, তোমার ছেলে দেখছি বড় হয়ে গেছে। মিষ্টি পাখি, ভেবেছি এবার আমার ছেলেকে বিয়ে দিয়ে দিব, তুমি আমার ছেলের জন্য ভালো পাত্রী এনে দিও তো। তো অবশ্যই কাক ভাইয়া, কাকুলি বোন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তোমার কাকুলি বোন একটু বাইরে গেছে, এখনই চলে আসবে, তুমি বসো মিষ্টি পাখি। আচ্ছা ঠিক আছে। কাকু মিষ্টি পাখি বসে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর কাকলিও সেখানে আসলো। তারা সবাই একসাথে বসে গল্প করলো। তখন মিষ্টি পাখি বলল, মিয়াজ চলে যাই কাকলি বোন, রাত হয়ে যাচ্ছে, আর দেরি করা ঠিক হবে না, আরেকদিন আসবো এখন, তোমরা যেও কিন্তু। ঠিক আছে, সাবধানে যেও মিষ্টি পাখি। তারপর মিষ্টি পাখি সেখান থেকে চলে যায়। একদিন টোনা টুনিকে বলল, টুনি আমাদের মাথায় এখন অনেক চিন্তা, আমাদের মেয়ে তো অনেক বড় হয়েছে, তাকে তো এবার বিয়ে দিতে হবে। আমি বলছি কি টুনি, আমরা এখন থেকে আমাদের মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করি। তুমি ঠিক কথাই বলেছ টোনা, আমিও এটাই ভাবছিলাম, তুমি তাহলে আজ থেকে পাত্র খোঁজা শুরু করে দাও। এরপর টোনা তার মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দিল। অনেকে টুনির মেয়েকে দেখতে আসলো, কিন্তু টুনির ট্রাক্টর চালক বলে কেউ টুনির মেয়েকে বিয়ে করল না। একদিন টুনির কাছে তোতা আসলো আর বলল, টুনি বোন, আমি তোমার মেয়ের জন্য ভালো একটা ঘর পেয়েছি, পাত্রর পরিবার অনেক ভালো, তোমার মেয়েকে দেখলে অনেক পছন্দ করবে। এটা তো ভালো কথা তোতা, তুমি তাহলে ওদের সাথে কথা বলে দেখো। হ্যাঁ টুনি, আমি তাহলে পাত্রের বাসায় যাব, পাত্রের বাবা মা অনেক ভালো, তোমার মেয়েকে দেখলে অনেক পছন্দ হবে। হ্যাঁ তোতা বোন, তুমি তাহলে তাই করো। এ কথা বলে তোতা সেখান থেকে চলে গেল। তোতা কিছুক্ষণ পর কাকুলির বাসায় গেল। আর টুনির মেয়ের কথা কাকলিকে বলল। কাকলি তখন বলল, এ তো ভালো খবর তোতা, আমরা তাহলে টুনির মেয়েকে দেখতে যাব। আচ্ছা কাকলি বোন, আমি তাহলে আজ যাই, তোমরা দেখতে আসিও কেমন। আচ্ছা তোতা, আমরা কালকেই টুনির মেয়েকে দেখতে যাব।
এ ব্যাপারে কথা বলে তোতা সেখান থেকে চলে গেল। রাতে কাকলি কাককে বিয়ের ব্যাপারে সব কথা বলল। কাক তখন বলল, হ্যাঁ কাকলি, আমিও তোমাকে টুনির মেয়ের কথা বলতে চেয়েছিলাম। তার আগেই তুমি আমাকে বললে, জানো টুনির মেয়ে অনেক সুন্দর দেখতে আর সব কাজ পারে, আমাদের কুকুর সাথে দারুণ মানাবে। কাল তাহলে আমরা টুনির মেয়েকে দেখতে যাব, তুমিও যাবে আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, যাব এখন। তারপর তারা টুনির বাসায় যাওয়ার জন্য কথা বলে নেয়। আর পরদিন তারা টুনির বাসায় যায় টুনির মেয়েকে দেখতে। সবারই টুনির মেয়েকে খুব পছন্দ হয়। বাসায় এসে কাক তার ছেলেকে বলে, বাবা কুকু, তোমার টুনির মেয়েকে পছন্দ হয়েছে কি? টুনির মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু বাবা দেখো টুনি একজন ট্রাক্টর চালক। আমি টুনির মেয়েকে বিয়ে করলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে যে ট্রাক্টর চালকের মেয়ে আমি বিয়ে করেছি। না বাবা, এভাবে বলতে নেই, কোনো কাজকে ছোট করে দেখতে নেই। টুনি ট্রাক্টর চালক, তাতে কি হয়েছে তুমি কি জানো? ট্রাক্টর চালিয়ে টুনি সবার উপকার করছে। সবার উপকার করেছে তো আমার কি হয়েছে বাবা? উনি তো ট্রাক্টর চালক, এটা তো সত্যি। কাক তখন তার ছেলেকে অনেক কিছু বুঝিয়ে পড়ল যে কোনো কাজকে ছোট করে দেখতে নেই, সব কাজই সমান। অনেক কিছু বলার পর কুকু তখন নিজের ভুলটা বুঝতে পারল। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর বাবা আমার মেয়েকেও খুব পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি। এই কথা শুনে কাক অনেক খুশি হলো। তারপর দুই পরিবার থেকে সবাই আসে আর জঙ্গলে ধুমধাম করে টুনির মেয়ের আর কাকলির ছেলের বিয়ে দিয়ে দেয়। তখন থেকে তারা সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।